1954 सालेर मे मासेर शेष दिके कराची थेके ढाकार बासाय फिरे देखलाम रेनू एखोनो भालो करे संसार पातते पारे नाई। ताके बोल्लाम आर बोधहय दरकार होबे ना, कारण मंत्रित्व भेंगे देबे आर आमाकेओ ग्रेफ्तार करबे। ढाकार कोथाय थाकबा, बोधहय बाड़ीतेई चले जेते होबे। ए छिलो बंगबंधुर लेखा स्त्री रेणुके निये कारागारेर रोजनामचार एकटी अंश। बड़ो मेये शेख हासिना स्मृतिचारण करे बोलेन, आमार आब्बा जखन जेले जेतेन मा खाता कलम दितेन लेखार जन्य आर ता संग्रह करतेन अति जत्ने। तार थेकेई सृष्टि कारागारेर रोजनामचा, जार डाकनाम रेणु आमाके कयेकटा खाता किने जेल गेटे जमा दिये गियेछिल। बेगम मुजिब बंगबंधुर साथे कारागारे देखा करते बड़ो मेये शेख हासिना सह तीन सन्तानके निये जान साथे करे। गोयेन्दादेर उपस्थितितेई 20 मिनिटेर सेई साक्षात् अनुष्ठित हतो। ढाका केंद्रीय कारागारे शेख मुजिबुर रहमान स्त्रीके ग्रामेर बाड़ीते चले जेते ओ सन्तानदेर जत्न निते बोलतेन, किन्तु बंगमाता शेख मुजिबुर रहमानेर अनुपस्थितिते दलेर हाल धरतेन, परामर्श दितेन, एमनकि निजेर गहना बिक्री करे नेताकर्मीदेर साथे दाड़ातेও দ্বিধা করেননি বঙ্গবন্ধুর অবর্তমানে। পড়াশোনা থেকে শুরু করে রাজনৈতিক জীবনে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু আমার মা সবসময় পাশে থেকেছেন। যখন আব্বা জেলে যেতেন বা আওয়ামী লীগের নেতা কর্মী তাদের আর্থিক সহায়তা দিতে হতো, বা কোনো আন্দোলন সংগ্রাম বা কোনো কর্মী চিকিৎসা যে কোনো ব্যাপারে তিনি বিনা দ্বিধায় নিজের টাকা খরচ করতেন। এমনকি সংগঠন করতে যেয়ে বা কোনো নেতাকে সহযোগিতা করতে যেয়ে অনেক সময় তার গহনাগুলিকে পর্যন্ত তিনি বিক্রি করে দিয়ে সেই টাকাও তার দিতেন। 92তম জন্মবার্ষিকীতে শেখ ফজিলাতুন্নেসা মুজিবের এমন সব ছোট ছোট স্মৃতিচারণ করেন বড় মেয়ে ও আজকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হয়ে পড়েন আবেগাপ্লুত। 15 আগস্টে তিনি যেমন নিজের জীবন ভিক্ষা চাননি, নিজের জীবনটাও দিয়ে গেছেন। সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গমাতা ছিলেন ছায়ার মতো, মানুষের ভাগ্য ও অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধুকে অনুপ্রাণিত করতেন বেগম মুজিব। যখন চালের দাম বেড়ে গেল, মা নিজে আব্বাকে বললেন যে চালের দাম কিন্তু এভাবে বেড়ে যাচ্ছে। তো আব্বা অফিসে এসে খবর নিলেন, অফিস থেকে কেউ একজন জানেন না না এটা তো এত দাম না, এই দাম। তা আব্বা যে মাকে বললেন যে আমি তো বললাম ওদেরকে, তো বললো যে চালের দাম তো কম, মানে মন প্রতি তখন মানে যে দামটা ছিল আমার ঠিক মনে নেই, কিন্তু একটা অল্প দামই বলা হতো। তো বললে পরে আমার মা বললেন যে এটা বোধহয় ঠিক তথ্য তোমার দেয়নি, তবে তোমাকে যে লোক বলেছে আমি টাকা দিচ্ছি, আমার জন্য 1 মণ চাল কিনে দিতে বলো। মানে আমার মায়ের মানে এটা কত আপনারা চিন্তা করে দেখেন, সত্যি টাকা দিলেন তিনি। তো ওই দামে আর চাল পাচ্ছে না, তখন মা বললেন যে এরা সবসময় তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তুমি এ ব্যাপারে সতর্ক থাকবে। প্রধানমন্ত্রী বঙ্গমাতার আদর্শে আজকের নারীদের অনুপ্রাণিত হয়ে মানুষের সেবায় আত্মনিয়োগের আহ্বান জানান। যখন জীবনে যে অবস্থা এসেছে সেই অবস্থায় মানিয়ে চলা এটা একটা তার অদ্ভুত শক্তি ছিল, এবং আমাদেরও তিনি সেইভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। আমি এটিও বলবো যে আমাদের দেশের নারী সমাজ তারাও যেন এই আদর্শটা ধারণ করে। একটা মানুষের জীবনে মানুষের কল্যাণে কাজ করার অনেক সুযোগ আছে, কিন্তু সেই একটা আদর্শ নিয়ে চললে মানুষের জন্য অনেক অবদান রাখা যেতে পারে। নিজ নিজ ক্ষেত্রে অবদান রাখার জন্য 5 বিশিষ্ট নারীকে দেয়া হয় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব পদক। দুস্থ নারীদের সহযোগিতা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের 2500 টাকা করে 50 লাখ টাকা নগদ অর্থ দেয়া হয়। এছাড়া অসচ্ছল নারীদের আত্মকর্মসংস্থানে 4500 সেলাই মেশিন দেয়া হয়। সেলিয়া সুলতানা, এখন ঢাকা।